করিমগঞ্জ শহরসহ গোটা জেলাতেই অভাবনীয় বন্যা পরিস্থিতির ফলে বন্যা বিধ্বস্ত মানুষ খাদ্যদ্রব্যের সংকটের সম্মুখীন হয়েছেন। জেলা প্রশাসন থেকে ত্রাণ বণ্টনের ব্যবস্থা করলেও উপযুক্ত তত্ত্বাবধানের অভাবে মানুষের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না এবং সর্বত্র বৈষম্য দেখা যাচ্ছে, সাথে সাথে বিভিন্ন দিকে ত্রাণ সামগ্রী আত্মসাতের মতো গুরুতর অভিযোগও পরিলক্ষিত হচ্ছে। এমন অভিযোগ করে মঙ্গলবার এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এই অভিযোগগুলি যথাযথভাবে তুলে ধরা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, প্রশাসনিকভাবে ত্রাণ আত্মসাৎকারী এই মানুষের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জোরালো দাবি জানান দলের জেলা কমিটির সম্পাদক কমরেড অরুণাংশু ভট্টাচার্য। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির প্রবীণ কর্মী কমরেড পরিমল চক্রবর্তী, কমরেড বিষ্ণু দত্ত পুরকায়স্থ এবং অলোক চৌধুরী। করিমগঞ্জ থেকে আজারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম পেশ করতে এসেছি এবং মেমোরেন্ডাম ডিসি মহোদয়কে না পেয়ে এডিসিকে আমরা এই মেমোরেন্ডাম দাখিল করেছি। আমাদের অভিযোগটা হচ্ছে, পরিষ্কারভাবে আমরা বলেছি যে ডিস্ট্রিবিউশন অফ যে মানে ত্রাণ সামগ্রীর যে বণ্টন, সেটা মানে সরকার থেকে যতটুকু দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রীর যে বণ্টনের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা মোটেই মানে কোনো ধরনের যে একটা মনিটরিং সিস্টেম, একটা সরকার বা তার প্রশাসনের পক্ষ থেকে যে মনিটরিং সিস্টেম, এই সিস্টেমের বিন্দুমাত্র নেই। হয়তো কোনো জিপি লেভেলে দিয়ে দেওয়া হলো এবং জিপি লেভেলে তখন তার ওয়ার্ডের মেম্বারকে দিয়ে দেওয়া হলো এবং তারা কী করছে না করছে, কতটুকু দিচ্ছে এবং জনসাধারণ জানতে হয় যে সরকার থেকে অ্যালট কতটুকু করা হয়েছে পার হেড, এই বিষয়গুলাই নেই। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিসঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এই ইয়েগুলো আত্মসাৎ করা হচ্ছে এবং একটা একটা পার্ট দেওয়া হচ্ছে এই ত্রাণ সামগ্রী। সুতরাং আমরা পরিষ্কারভাবে আমরা বলেছি যে এই বিষয়গুলো আজকে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্ট্রিক্ট মনিটরিং সিস্টেম করা হলো না কেন, এবং এখনও যত সময় আছে স্ট্রিক্ট মনিটরিং সিস্টেম করতে হবে। আর দুই নম্বর যে বিষয়টা, যে যারা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অর্থাৎ এই ত্রাণ সামগ্রীগুলো আত্মসাৎ করেছে, সেই ত্রাণ সামগ্রী আত্মসাৎ করেছে যারা, তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, শাস্তি দিতে হবে। শাস্তি দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া জেলা প্রশাসনকে করতে হবে, তার এজেন্সি মানে এজেন্সি অর্থাৎ জেলা প্রশাসনকে সেই ব্যবস্থা করতে হবে, সেই পদক্ষেপগুলো নিতে হবে, নিয়ে সেই তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় সেটা করতে হবে। আমরা এই দুইটা দাবি মূলত, কারণ আমরা আরেকটা বিষয় যেগুলা সবাই বলছে যে ত্রাণ সামগ্রী কিন্তু পর্যাপ্ত নয়, এটা পরিষ্কারভাবে আমরা এই উল্লেখ করেছি আমাদের মেমোরেন্ডামে। কিন্তু তার চেয়েও বড় কথা, যতটুকু ত্রাণ সামগ্রী যাচ্ছে তাতে কিন্তু জনসাধারণ সেইভাবে পাচ্ছে না। তাই আমরা এই মেমোরেন্ডাম দিয়ে আমরা জানিয়ে দিয়েছি যে যদি সেটা ভালোভাবে দেখা না হয় তাহলে আমরা বৃহত্তর